সুলাইমান আলাইহিস সালাম মুসকি হেসে দিলেন হেসে দিয়ে বললেন ওবা আল্লাহ তাআলাম এমন ক্ষমতার বলয় এমন ক্ষমতার দাপট আমাকে তুমি দান করেছো আমার পিতাকেও দান করেছো আমার ক্ষমতা শুধু মানুষের উপর প্রয়োগযোগ্য নয় একটা পিঁপড়ার উপরও প্রয়োগযোগ্য করে দিয়েছো তুমি সুবহানাল্লাহ পিঁপড়ার উপর আমার ক্ষমতা চলতেছে এই নিয়ামত দান করেছো তুমি আল্লাহ তুমি আমার রব এবং আমাকে সুযোগ করে দাও যাতে করে আমি নেক আমল করি মুশির আলি সুলাইমান জুনুদুহু من الجن والإنس فهم يوزعون سليمان عليه السلام الجن والله رب العالمين مانوش এবং জিন এবং পাখি কুল সবগুলোকে আল্লাহ পাক একত্রিত করে দিতেন সকলে সুলাইমান আলাইহিস সালামের তাবেদারি করার জন্য হুকুম মানার জন্য হুকুম বাস্তবায়ন করার জন্য সকলে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপবিষ্ট হয়ে যেত ফাগুম ইউজাউন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে আলাদা আলাদা সারিতে বিভক্ত করতেন মানুষের সারি আলাদা জিনের সারি আলাদা এবং পাখির সারি হচ্ছে আলাদা তাহলে পৃথিবীর যত শাসকরা পৃথিবী থেকে অতিবাহিত হয়েছে আমরা বুঝলাম এত ব্যাপক শাসন ভার এত ব্যাপক শাসনের এত ব্যাপকতা সুলাইমান আলাইহিস সালামের মতো আল্লাহ পাক পৃথিবীর আর কাউকে দেন নাই এখানে পাখির কথা মানুষের কথা জিনের কথা উপস্থাপন আল্লাহ পাক করেছেন এর পরের আয়াতে কারীমা আল্লাহ পাক আরো ব্যাপকতা বুঝাতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে একটি উপত্যকায় পিঁপড়াদের উপত্যকায় উপস্থিত হলেন পিঁপড়াদের রানী বলে উঠল ও আমার পিঁপড়াদের দল তোমরা সকলে গর্তের ভিতরে অবস্থান করো গর্তের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করো কেননা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার ঘোড়া নিয়ে তার সৈন্যবাহিনী এই উপত্যকায় অতিক্রম করতেছেন আর তোমরা পায়ের নিচে ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবা এজন্য তোমরা সকলে গিয়ে গর্তের ভিতরে নিজেদেরকে সেভ করো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা অসতর্কতা অবস্থায় তোমাদেরকে পিষ্ট করে ফেলবে ওয়া হুম লা ইয়াশুরুন তারা বুঝতে পারবে না যে তোমরা তাদের ঘোড়া অথবা পায়ের পদযুগলের নিচে অবস্থান করতেছ হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের ভাষা বুঝতেন কি বুঝতেন না এই ক্ষমতা তাকে কে দিয়েছে আল্লাহ فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني
أن نشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. اگر آیا تو بزلام পিপড়াদের কে যেই উপদেশটা যেই সতর্কবাণী দিয়েছিল এটা কে দিয়েছিল না পিপড়াদের রানী আল্লাহ কোট করেছেন আল্লাহ পিপড়াদের কথাগুলো এখানে উপস্থাপন করে আমাদেরকে শিক্ষণীয় কি বিষয় আছে সেটা বোঝাতে চেষ্টা করেছেন বলল কে পিপড়াদের রানী তাহলে কীট পতঙ্গ যারা আছে অন্যান্য প্রাণীকুলের ভিতরে অধিকাংশ রাষ্ট্রপ্রধান পুরুষ না মহিলা বুঝতেছেন না আপনারা রানী কি পুরুষ না মহিলা মহিলা তাহলে পিপড়াদের রানী পুরুষ না মহিলা মহিলা আচ্ছা আসেন বেঙ্গলের রাজা না রানী মেন প্রধান কে রানী তারপরে মৌমাছির বল্লার এই যে কীট পতঙ্গের প্রধান হচ্ছে কে রানী আর যেই সমস্ত কীট পতঙ্গের প্রধান হচ্ছে রানী এই কীট পতঙ্গের স্বভাব হচ্ছে কামড়ানো কি করা আর যেই জাতি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নারী থাকে সেই জাতির স্বভাবই হচ্ছে কামড়া কামড়ি করা আমার কথা নয় রাসূলুল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم امام بخاري নিয়েছেন 4425 নম্বর হাদিস রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولو امرهم امراه ওই জাতি সফল হতে পারে না যেই জাতির রাষ্ট্র পরিচালনা করে কোন নারী ওই জাতি সফল হতে ওই জাতি কামড়া কামড়িতে লিপ্ত হবে কিসে লিপ্ত হবে সেই অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে নাই নাই আচ্ছা আমি ভুল বলতেছি فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين حضرت سليمان عليه الصلاة والسلام مسكي هشه دلن পিপড়াদের রানীর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন হেসে দিয়ে বললেন ও আল্লাহ তাআলা এমন ক্ষমতার বলয় এমন ক্ষমতার দাপট আমাকে তুমি দান করেছো আমার পিতাকেও দান করেছো আমার ক্ষমতা শুধু মানুষের উপর প্রয়োগযোগ্য নয় একটা পিপড়ার উপরও প্রয়োগযোগ্য করে দিয়েছো তুমি সুবহানাল্লাহ পিপড়ার উপর আমার ক্ষমতা চলতেছে এই নিয়ামত দান করেছো তুমি আল্লাহ তুমি আমার রব এবং আমাকে সুযোগ করে দাও যাতে করে আমি নেক আমল করতে পারি আর তোমার রহমতের এরিয়ার ভিতরে গণ্ডির ভিতরে আমাকে প্রবেশ করিয়ে দাও আর আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও নবীরা কি নেককার নবীরা কি নবীরা মাসুম নবীরা আপনাদের গোপায় খতিব সাহেবের মতো কি গুনাগার না মাসুম আমাদের জীবনে গুনা আছে কি নাই অস্বীকার করার কোনো উপায় নাই তাহলে আমরা এই